গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবিস ব্লগ অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে এলাম সকালবেলা একদম ভোরবেলা দেখো ভোর পাঁচটা বাজে বাইরে বৃষ্টি হয়েছে আজকে বৃষ্টি এখনও পড়ছে যে তো আজ সকালে বাবু আসবে বলে ভোরবেলা পাঁচটার সময় উঠে গেছি আর সকালবেলা দিদি এসছে এসে কাজ টাজ করছে বাবু চলে এসছে বা ভোরবেলা চলে এসছে আর কি তো এসে বা বসে রয়েছে বাবু খেয়ে দিয়েছি দিদি কাজ টাজ করছে করে রেখে চলেও গেছে তো বাবুকে চা করে দিলাম ডিম সেদ্ধ খাওয়া হয়ে গেছে আর সকালের খাবারটা অর্ডার করা হয়েছে আর কি এটা ছেলের ঘর ছেলের ঘরটা মোটামুটি পরিষ্কার আর এখানে যে পেঁয়াজ কেটে রেখেছি সেলা বাসন রাসন ধোয়া রয়েছে আর পটল কেটে বসিয়ে দিয়েছি পটল ভাজা হবে চিকেন হবে আর রাত্রিবেলা পেঁয়াজ টাজগুলো কেটে রেখেছিলাম কারণ দিদির মেয়ে দিদির ছেলে মেয়ে আসার কথা ছিল বৃষ্টির জন্য ওরা আসতে পারেনি তো তো যে চিকেনটাকে বার করে রেখেছি আর বাবু নিয়ে এসেছে মিষ্টি আর ওই আমি নিজের জন্য একটু গ্রিন টি করে নিলাম আর বাবুকে তো দিয়ে এসছি বললাম আগের থেকেই আর বাইরের থেকে আর এই যে এগুলো বার করেছিলাম ওই সব চাটা করে দেওয়ার জন্য আর ওই খাবার টাবার এটা খুব একটা বের করা হয় না বের করেছি আর কি তোলাই থাকে তো ব্লক ছাড়া হয় না কারণ হচ্ছে ব্লক করা হয়নি মাঝখানে শরীর খারাপ ছিল এত গরম তো বৃষ্টি হয়েছে বেশ ভালো লাগছে সকালবেলা দেখো সবুজ সবুজ একদম ভীষণ ভালো লাগে মানে এতটাই গরম পড়েছিলো যে বৃষ্টি পড়েছে আর ব্লকটাই কিছুদিন আগের আর কি আজকে তো পাশেই যে গাছগুলো কেটেছে পুরো জায়গাটা দেখো পরিষ্কার এই ঘরটা দেখাই যেত না ঘরটা দেখা যাচ্ছে তো যাক পরলটা ভাজা হয়ে গেছে ডালও করা ডালটা সিটি মেরে নিয়েছি আর দি দিয়ে চিকেনের জন্য এটা পেস্ট করে নেব একটা ডালের জন্য সোমবার দিচ্ছি আর রোজ মানে কেউ ক্যামেরা ধরে দেওয়ার থাকে না তো কি করে রোজ করব করা হয় না তো নিচে চলে যাচ্ছি দেখো এখানে মুছে টুছে দেখে গেছে এই যে সেই গানের রুমটা দেখো তোমাদের দিন দেখানো হয়নি আর এখানে ব্লগ অ্যাকচুয়ালি মানে করায় রোজ ভাবি সবাই যেমন করছে প্রফেশনালভাবে করতে গেলে সে রোজ একটা রোজ ছাড়তে হবে তো এই যে বাইরে বৃষ্টি দেখো বৃষ্টি হয়েছে আর গাছে তো ভরে গেছে কারণ সবুজ সবুজ কি সুন্দর লাগছে যখন গরম পড়ে না তখন আর চোখে দেখতে পারি না একদম পাশে গাছগুলো ছিল বন্ধ ছিল এখন আর এখন তো কেটে দিয়েছে বেশ পরিষ্কার পাশ থেকে দেখা যাচ্ছে বৃষ্টি এখন টুকটাক করে পড়ছে দাঁড়িয়ে রয়েছে কারণ সকালে টিফিনটা দিয়ে যাবে ওই বাইরে জোম্যাটো থেকে অর্ডার করেছে লোকটা চলে এসছে টিফিনটা নিয়ে 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 নিলাম আর কি আমি নিয়ে ছেলেকে বলেছি ছেলে কাজ করছে আর ফুল এত সুন্দর ফুল হয়েছে দেখো দেখো পুরো একদম লক্ষ্মী বলে এটাকে পঞ্চ তো টিফিনটা এই যে কী কী অর্ডার দিয়েছিল এই যে নিয়ে আসলাম কারণ ছেলে বলে মামা তুমি নিয়ে আসো কারণ আমার কাজ আছে খাবো না বললাম জোর করে আমার জন্য অর্ডারটা করলো এই যে টিফিনটায় স্যান্ডউইচ অর্ডার করেছে তিন মানে দুই রকম করে স্যান্ডউইচ অর্ডার বাবুকে দিয়ে দিয়েছে বাবু খাচ্ছে ফটো তুলতে দিয়ে বসিয়ে দিয়েছি ডালটা হয়ে গেছে পটল ভাজা হয়ে গেছে চিকেনটা কষতে একটু টাইম লাগবে জল ছিল তো যেহেতু ছিল এই বৃষ্টিটা হলো তো বৃষ্টিটা একটু বেশ ভালো লাগছে যা অবস্থায় এই যে প্রেশারটা আবার মেপে নিলাম আমার বাবুর প্রেশারটা মাপলো আমার প্রেশারটা মাপলাম তো বাবুর খাওয়া দাওয়া করা হয়ে গেছে সে সময় ক্যামেরা করা হয়নি তো বেরোনোর সময় বাবু বেরোচ্ছে এখন তো বাবু দিতে এসেছে অনুপম অনুপম এসেছে আমার ছেলেও এসেছিলো বললাম মাস্টার কাজ করছে টোটোকে ডেকে দিয়েছি টোটো উঠে যাবে টোটোওয়ালা এসে গেছে তো ওই জন্য বাবুকে বললাম বাবু টোটো এসে গেছে এই টোটো বেনার সময় তাই বললাম বাবু সাবধানে দিও বাবু বলছে বাবা তো ঠিক আছে ভেতরে যা টোটোবেলায় এসে দাঁড়িয়ে রয়েছে তো তোমাদের ভালো লাগলে একটা শেয়ার কমেন্ট করে কমেন্ট করো প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আবার দেখা হবে কাল নতুন একটা ব্লগের সঙ্গে চেষ্টা করবো রোজ কিছু কিছু ব্লগ দেওয়ার বাবু চলে গেলো বাবু আসে ওরকম আসে বাস এই দেখো ফুলগুলো সেই আসে বেশিক্ষণ থাকে